পাকিস্তানে যে নির্বাচনটা হলো এখনো পর্যন্ত ইমরান খান জনপ্রিয়, কারণ পাকিস্তানের মানুষ ভোট দিতে পেরেছে, কিন্তু বাংলাদেশ তো সেটা পারে না। অতএব পাকিস্তানের মতো মোটামুটিও একটা ফেয়ার নির্বাচন যদি হয়, তাও তো এখানে আমার মনে হয় বিরোধী পক্ষই বিপুলভাবে বিজয় হবে। ২০ বছর দখলদারদের বিরুদ্ধে লড়াই করে যারা ক্ষমতায় গেছে সবাই কিন্তু মুক্তিযোদ্ধা, দেশের জন্য লড়াই করছে, স্বাধীনতার জন্যে, দেশ রক্ষার জন্যে, বিদেশি আগ্রাসী শক্তির বিরুদ্ধে যারা লড়াই করছে, আমাদেরকে বিভিন্নভাবে আলাদা ফেসিলিটি দিতে হবে, এটা কিন্তু তারা, বরং তারা এখানে ইনসাফ কায়েম করেছে, দুর্নীতিমুক্ত একটা সমাজ তারা প্রতিষ্ঠা করেছে। এই জন্যেই আজকে এই আফগানিস্তান, আফগানের ভাইয়েরা আজকে এগিয়ে যাচ্ছে। তারা যদি স্বাধীনভাবে তাদের দেশ চালাতে পারে, তাহলে তারা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে, বিশ্বে একটা শক্তিশালী রাষ্ট্র হিসাবে, শক্তিশালী জাতি হিসাবে তারা দাঁড়াবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং পিটার হাস সিঙ্গাপুরে সফররত ছিলেন, এ বিষয়কে আপনি কীভাবে দেখবেন? এখন সিঙ্গাপুরে সফরে ছিলেন, আমরা মিডিয়ায় দেখছি, বিভিন্ন কথাবার্তা শুনছি, বিভিন্ন গল্পগুজব শুনছি। এখন আসলে সেখানে গিয়ে তাদের মধ্যে কোনো মিটিং হয়েছে কি না বা কোনো বিষয়ে কথা হয়েছে কি না, এটা তো আমরা জানি না, আমাদের এই ব্যাপারে স্পষ্ট কোনো ধারণা নেই। অতএব মানে অনুমান করে আমরা কিছু বলতে চাই না, বলাটা ঠিকও না। তাদের মধ্যে কথা হইতেও পারে, আবার নাও হতে পারে, এক একজন এক এক রকম কথাবার্তা বলছেন। তা এখন আমাদের দেশের সমস্যার সংকটের জন্য সিঙ্গাপুরে মিটিং হবে, এটা তো আমরা ভালো চোখে দেখি না। সিঙ্গাপুরে হবে কেন? আমাদের দেশের সমস্যা সমাধানের জন্যে আলাপ আলোচনা আমাদের দেশেই হতে পারে। আমরা তো বারবার বলে আসছি, আলোচনা রাজনৈতিক সংকটের জন্যে আলোচনায় বসা হোক, সংলাপের আয়োজন করা হোক। তো সেটা যদি ওনারা বসেন, তাহলে দেশে বসতে পারেন, সিঙ্গাপুরে গিয়ে বসতে হবে, এটা তো আমরা খুব ভালো মনে করি না। আর বসেছি কি না সেটাও আমরা শিওর না। নতুন নির্বাচন বা মধ্যবর্তী নির্বাচনের কোনো সম্ভাবনা দেখছেন কি না? এখন সরকার যেটা আছে সেটা তো জনগণের সরকার না, জনগণ ভোট দিয়ে তো এই সরকার গঠন করে নাই। যে কোনো সময় দেশের সরকার পরিবর্তন হতে পারে, কারণ যেহেতু জনগণ এই সরকারকে মেনে নেয় নাই, অতএব জনগণ যে কোনো সময় যে কোনো মুহূর্তে এই সরকার পরিবর্তনের জন্যে যে কোনো উদ্যোগ গ্রহণ করতে পারে। অতএব এটা বলা যাবে না যে কখন হবে, কিভাবে হবে, যে কোনো সময় হতে পারে, কারণ জনগণ এখনো পর্যন্ত এদেশের মানুষ সরকার অতীতের ইতিহাস বলে যে কোনো স্বৈরাচারী সরকার কর্তৃত্ববাদী সরকারকে কখনোই মেনে নেয় নাই। এখনো পর্যন্ত দেশের প্রায় 80% মানুষই আছে যারা এই সরকারের পরিবর্তন প্রত্যাশা করে, সবসময় প্রত্যাশা করে, তবে যে কোনো সময় সরকারের পরিবর্তন করতে পারে। পাকিস্তান সেনাবাহিনী শত চেষ্টা করেও ইমরান খানের উত্থান ঠেকাতে পারেনি, কিন্তু বাংলাদেশের বিরোধীরা পাকিস্তানের মতো কেন গণজোয়ার তৈরি করতে পারল না? না, এখানে বিষয়টা হলো যে পাকিস্তানে যে নির্বাচনটা হলো, আমরা কিভাবে বুঝলাম যে আসলে এখনো পর্যন্ত ইমরান খান জনপ্রিয়, কারণ পাকিস্তানের মানুষ ভোট দিতে পেরেছে। হ্যাঁ, সেখানেও যে একেবারে 100% ফেয়ার হয়েছে বিষয়টা এমন না, তবে মানুষ ভোট দিতে পেরেছে, কিন্তু বাংলাদেশ তো সেটা পারে না। অতএব আপনার এই ডিসিশনও তো নিতে পারবেন না যে দেশে বিরোধীদের পক্ষে জনমত নাই, তাই না? পাকিস্তানের মতো মোটামুটিও একটা ফেয়ার নির্বাচন যদি হয়, তাও তো এখানে আমার মনে হয় বিরোধী পক্ষই বিপুলভাবে বিজয় হবে। পাকিস্তানের আদালতও কিন্তু বাংলাদেশের চেয়ে শক্তিশালী, তাই না? এবং পাকিস্তানের নির্বাচন ব্যবস্থাও বাংলাদেশের চেয়ে, আমরা যেটা দেখলাম, তাই না, বাংলাদেশের চেয়ে তো ভালো।
আফগানিস্তান এখন এশিয়ার মধ্যে শক্তিশালী রাষ্ট্র হিসেবে পরিণত হচ্ছে, তাদের টাকার মান বেড়েছে, তারা এখন অন্য দেশে বিনিয়োগও করছে, এর পেছনে কোন কারণ রয়েছে বলে আপনি মনে করেন? স্বাভাবিক, এখানে যারা ক্ষমতায় আসছে তারা একটা আদর্শ নিয়ে এসেছে এবং সেই তারা যে কথা দিয়ে এসেছে জনগণের কাছে যে কমিটমেন্ট করেছিল তো সেটা রক্ষা করছে এবং তারা নিজেরা দুর্নীতি করে না। একটা জিনিস দেখেন, তারা 20 বছর কিন্তু দখলদারদের বিরুদ্ধে লড়াই করছে, 20 বছর দখলদারদের বিরুদ্ধে লড়াই করে যারা ক্ষমতায় গেছে সবাই কিন্তু মুক্তিযোদ্ধা, দেশের জন্য লড়াই করছে, তাদের অনেকেই আত্মীয় স্বজন আপনজন অনেকেই শহীদ হয়েছে দেশের জন্যে, কিন্তু তারা দাবি করে নাই যে আমাদের মুক্তিযোদ্ধা বাধা দিতে হবে বা আমাদের যারা স্বাধীনতার জন্যে দেশ রক্ষার জন্যে বিদেশি আগ্রাসী শক্তির বিরুদ্ধে যারা লড়াই করছে আমাদেরকে বিভিন্নভাবে আলাদা ফেসিলিটি দিতে হবে, এটা কিন্তু তারা, বরং তারা এখানে ইনসাফ কায়েম করেছে, দুর্নীতিমুক্ত একটা সমাজ তারা প্রতিষ্ঠা করেছে শত প্রতিকূলতার মাঝেও, গোটা বিশ্ব কিন্তু তাদেরকে বিচ্ছিন্ন আইসোলেটেড করে রেখেছে কিন্তু তারপরেও তারা এগিয়ে যাচ্ছে, সততা আদর্শ এবং দেশপ্রেম, এটা এই জন্যেই আজকে এই আফগানিস্তান আফগানের ভাইয়েরা আজকে এগিয়ে যাচ্ছে এবং তারা যদি এভাবে স্বাধীনভাবে কেউ যদি তাদেরকে আগের মতো এরকম ডিস্টার্ব না করে তারা যদি স্বাধীনভাবে তাদের দেশ চালাতে পারে তাহলে তারা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে, বিশ্বে একটা শক্তিশালী রাষ্ট্র হিসাবে শক্তিশালী জাতি হিসাবে তারা দাঁড়াবে, তাই না? তাদের মধ্যে ইসলামের আদর্শ আছে, নৈতিকতা আছে, সততা আছে, দেশপ্রেম আছে, এই জন্যে তারা পাচ্ছে। আপনাদের দল ইসলামিক আন্দোলনের পক্ষ থেকে দেশবাসীকে আপনি কী বলতে চান? আমরা বলবো যে সংকট যতই আসুক সামনে আমরা মনে করছি যে জনগণের প্রত্যাশা অনুযায়ী একটা সরকার গঠিত হবে এবং সেখানে বর্তমানে যে কর্তৃত্ববাদী শাসন এর অবশ্য অবশ্যই টুডে টুমুর আজ হোক কাল হোক এই কর্তৃত্ববাদী শাসনের অবসান হবে। আমরা সততার সাথে দেশপ্রেমকে বুকে ধারণ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের যারা নেতাকর্মী আমরা রয়েছি বিশেষ করে আমরা ইসলামের আদর্শের আলোকে একটা কল্যাণ রাষ্ট্র গঠন করতে চাই। আমরা দেশবাসীকে বলবো ইসলামী আন্দোলন বাংলাদেশ যেভাবে শান্তির জন্যে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্যে কাজ করে যাচ্ছে এর পক্ষে সবাইকে সমর্থন দেওয়ার জন্যে এবং এই মিশনের সাথে সম্পৃক্ত হওয়ার জন্যে সবাইকে আহ্বান জানাবো। আর বিশেষ করে ইসলামী আন্দোলনের গতকাল 13ই মার্চ প্রতিষ্ঠাবার্ষিকী এসে 37তম প্রতিষ্ঠাবার্ষিকী, এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশবাসীকে আমি বলবো আপনারা পি সাহেব চরমরায়ের নেতৃত্বে আগামীতে যাতে আমরা একটি ঐক্যবদ্ধ জাতি গঠন করতে পারি, দেশ দুর্নীতিমুক্ত দুঃশাসনমুক্ত একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারি, মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে পারি, এই জন্য আসুন আমরা ঐক্যবদ্ধ হই এবং দুঃশাসন বিরোধী কর্তৃত্ববাদ বিরোধী স্বৈরশাসন বিরোধী আন্দোলনে আমরা গণ আন্দোলনে গঠনমূলক আন্দোলনের জন্য আমরা এই রমজান মাস থেকেই আমরা শপথ গ্রহণ করি, আগামীতে যাতে আমরা যে কোনো অন্যায়ের মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে অবস্থান নিতে পারি সবাইকে এই আহ্বান আমি রাখছি। 1 জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে, সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। changetv.press আগামী 1 জানুয়ারি তার প্রতিষ্ঠাবার্ষিকী, আমি এটা জেনে অত্যন্ত আনন্দিত। আমরা আশা করছি changetv.press মুক্তিযুদ্ধের পক্ষে তারা কথা বলবে, সত্যের পক্ষে কথা বলবে, নিরপেক্ষ বলে কিছু নেই, সবসময় সত্যের পক্ষে থাকবে এই প্রত্যাশা ব্যক্ত করছি। এর কলা কুশলী সবাই অভিনন্দন জানাচ্ছি, এর শ্রোতৃমণ্ডলীকেও অভিনন্দন জানাচ্ছি। 1 জানুয়ারির
যেমন অভিনন্দন, একই সাথে চেঞ্জ টিভির প্রতিষ্ঠার জন্য সবাইকে অভিনন্দন। চেঞ্জ টিভি প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা এদেরকে ধন্যবাদ জানাই, চেঞ্জ টিভিকে উত্তরোত্তর সাফল্য কামনা করি। আর সাথে সাথে আমরা বিশেষ করে এদেরকে অনুরোধ করব যেন তারা দেশের পক্ষে এবং বাংলাদেশের জনগণের পক্ষে, ইসলামের পক্ষে, হকের পক্ষে, সত্যের পক্ষে তারা যেন সুন্দর পরিবেশন করতে পারে, এই আশাবাদ ব্যক্ত। আমি শুনে খুবই খুশি হয়েছি, চেঞ্জ টিভি প্রতিষ্ঠার পর থেকে এটি অত্যন্ত বস্তুনিষ্ঠ খবর পরিবেশন করছে, তাছাড়াও দেশের অর্থনীতি, রাজনীতি, বিভিন্ন বিষয় নিয়ে তারা জাতির কাছে, জাতির সামনে বিভিন্ন তথ্য তুলে ধরে। আমি মনে করি বাংলাদেশকে আরও উন্নত, বিকশিত করার জন্য চেঞ্জ টিভি আরও অবদান রাখবে এবং বাংলাদেশে একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা মিডিয়া হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে।